রান্না করার সময় যদি গ্যাস কারেন্ট দুইটাই চলে যায়, তাহলে কিন্তু রান্নার 12টা বেজে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করে দিয়েছি, দুপুরবেলা রান্নাবান্না দিয়ে। তো রান্না করার শুরুতে আমি প্রথমে সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে প্রথমে মাছ ভাজি করে নেব, কারণ আজকে সবজি দিয়ে মাছ রান্না করব। সব সময় দেখা যায় সবজি দিয়ে মাছ রান্না করা হয় না, তো আজকে ভাবছি সবজি দিয়ে মাছ রান্না করব। সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমাদের বাসায় দেখা যায় সব সময় মাছটা শুধু এমনিতেই ভুনা করা হয়, সবজি দিয়ে খুব কমই রান্না করা হয়। তো এই যে এখানে আমি প্রথমে মাছগুলো ভাজি করে নিলাম, আলু বেগুন দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব, আর মাছের মাথাগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। তো সবগুলো মাছই আমি ভালো করে ভাজি করে নিয়েছি, এখন আমি তরকারিটা রান্না করে নেব। আর রান্না করার সময় এমন এক বিপদ হয়ে গেল কি আর বলবো, দেখা যায় আমি এই চুলাতে দিয়েছিলাম কারেন্টের চুলাতে, কিছু রান্না করার পরেই দেখা যায় কারেন্টটা চলে যায়। তো কারেন্ট চলে যাওয়ার পরে দেখা যায় অন্য একটা পাত্রে নিয়ে নিলাম, নিয়ে যখন আমি গ্যাসের চুলায় দিতে গেলাম দেখা যায় গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে। তো পড়ে গেলাম চরম এক বিপদে, প্রায় আধা ঘন্টা বসেছিলাম, কিছুতেই কারেন্ট আসতেছে না। তো আধা ঘন্টা পরে আমি তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে যখনই মাটির চুলায় রান্না করতে গেলাম, তো মাটির চুলাতে রান্নাটা মোটামুটি আমি করে নিলাম, এই আলু বেগুন তরকারিটা। তারপরে হঠাৎ করে দেখি কারেন্টটা চলে আসছে, আবারও চলে আসলাম এই রুমে রান্না করার জন্য। যেহেতু অনেকক্ষণ বসে থেকে রান্না করাটা একটু অনেক কষ্ট হয়ে যায়, তারপরে রান্নাটা এভাবে শেষ করে নিলাম, কি আর করার। তো রান্না করার সময় যদি এরকম একটা বিপদ হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। তো এই যে কিছু রান্না করার পরে কারেন্টটা চলে গেল, তারপরে এই যে অনেকটা পাত্রে ঠেলে নিয়ে মাটির চুলাতে রান্না করে নিয়ে আসলাম, পরে আবার কারেন্ট চলে আসলো, তারপরে এই যে আবার চুলাতে দিয়ে দিলাম। তো মাছের মাথাগুলো আগে থেকে ভাজি করে নিয়েছিলাম, এখন আর কি এটার ভিতরে লাউ রান্না করব। আর লাউটা এত বেশি কচি ছিল যে কষান করার সময় একদমই সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গাছের একদমই টাটকা লাউ, আমাদের গাছের না আমাদের পাশের বাসায় লাউ দিয়ে গিয়েছিলো সেগুলো। তো লাউটা যখন আমি কষান করতে নিয়েছিলাম তখন একবারেই সিদ্ধ হয়ে গেছিলো, এই যে দেখে বুঝতে পাচ্ছেন। তো লাউয়ের ভিতরে তো এমনিতে পানি দিতে হয় না, লাউয়ের থেকে অনেক বেশি পানি বের হয়, আমিও কোনো পানি দিলাম না। এই যে লাউটা আমার রান্না করা হয়ে গেছে, ভিডিওটা যে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।